অর্থে ছ টাকায় এক কোটির মালকিন হয়ে বসলেন জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী রুচিকা গুপ্ত ডিআর লটারি কাণ্ড নিয়ে সরগরম বাংলা লটারি কাণ্ডের তদন্তে নেমে ইডির হাতে এলো নতুন তথ্য এবারে লটারি কাণ্ডে নাম জড়ালো খোদ জোড়াসাঁকোর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী রুচিকা গুপ্তর নাম কালু টাকাকে সাদা করার ছক কষেছেন শাসক দল এর আগে ডিয়ার লটারিতে নাম পাওয়া গিয়েছিল বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত নাম বর্তমানে গরু পাচার মামলায় জেলে রয়েছেন তিনি লটারি কাণ্ডে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে সিডি। সামনেই পঞ্চায়েত নির্বাচন তার আগেই শাসক দলের এক এক কীর্তি কেলেঙ্কারি প্রকাশ্যে আসছে কখনো কোটির খেলা কখনো নিয়োগ দুর্নীতি আবার এখন লটারির খেলা চারিদিকে শুধু টাকা আর টাকা দেশে চাকরি নেই শিল্প নেই কর্ম নেই বেহাল স্বাস্থ্য ব্যবস্থা এরই মধ্যে টাকায় এক কোটির মালকিন হয়ে বসলেন বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী রুচিকা গুপ্ত বিজ্ঞাপনে তার নাম প্রকাশ হতেই উত্তাল রাজ্য রাজনীতি এমনিতে শাসক দলের ভাবমূর্তি পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য কৃষ্টর কারণে তলা নিতে এসে ঠেকেছে একে মা মনুষা তার উপর ধুনুর গন্ধর মতো এবার যুক্ত হলো ডিএল লটারি কাণ্ডে বিধায়ক স্ত্রী রুচিকা গুপ্তর নাম লটারির নামে কালো টাকাকে সাদা করার ছক চালাচ্ছেন শাসক দল বলে অভিযোগ বিরোধীদের লটারি যে জিতেছেন শুধু নাম নয় প্রকাশ পেয়েছে রুচিকার ছবি সত্যতা যাচাই করতে মাঠে নেমে পড়েছে ইডি ঝুলি থেকে বেরোবে কি নয়া রহস্য এর নাম কি উন্নয়ন টাকা ইনকামের নামে একই নয়া ফাঁদ পেতেছে রাজ্যের শাসক দল তরজায় নেমেছে বিরোধীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে ডিয়ার লটারি বন্ধ করে দেওয়া হয়েছে মেলেনি পুরস্কার চলে গিয়েছে গ্রাহকদের টাকা অথচ বিজ্ঞাপনের নাম প্রকাশ পেয়েছে রাজ্যের শাসক দলের তাবর তাবর নেতার সাধারণ মানুষকে কি এবার লোটা বন্ধ হবে শাসক দলের উঠছে সেই প্রশ্ন পঞ্চায়েতের নির্বাচনে নয়া পরিবর্তন দেখবে কি বাংলা সেই প্রশ্ন এখন মাথা দিয়ে উঠেছে রাজ্য রাজনীতিতে নির্বাচনের আগে জোর কদমে চলছে শাসক বিরোধী প্রস্তুতি ইতিমধ্যেই শাসক দল চলো গ্রামে যায় এই অভিযানে নামছে কিন্তু গ্রামে তো যাবেন বিরোধীরা বলছেন চলো মালকামাই এমনটা হবে না তো সে প্রশ্নও কিন্তু ঘোরাফেরা করছে রাজ্য রাজনীতিতে শেষমেশ কফিনে শেষ পেরে পুতবে কে এখন রাজ্যবাসী আধার কাটিয়ে আলোর প্রতীক্ষায় দিন গুনছেন বঙ্গবাসী শেষমেশ আসবে তো সুদিন হবে তো উন্নয়ন সেই প্রতীক্ষায় যেন এক একটা দিন করে সকলেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশেষজ্ঞরা ব্যুরো রিপোর্ট বঙ্গ টিভি